অবস্থান করছেন সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত রাহাত যারা বিক্ষোভ করছেন তারা আসলে যে যুক্তি ক্ষতিপূরণের কথা বলছেন সেটির পাশাপাশি আর কি কি দাবি তারা আসলে করছেন গালিব এখন পর্যন্ত তাদের দাবি যে তাদের যে যৌক্তিক যে চিকিৎসা দাবি দেওয়া সেগুলোর মধ্যে রয়েছে যে তাদের যে চিকিৎসা বর্তমানে চলছে সেই চিকিৎসায় মূলত তারা সন্তুষ্ট নয় এবং এদের মধ্যে যারা একটু বেশি আহত রয়েছে তাদের যেন খুব শিগগিরই বিদেশে চিকিৎসার দিতে পাঠানো হয় সেই বিষয়টির দাবিও কিন্তু তারা তুলেছেন এবং কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে এসেছিলেন জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ এবং তার সঙ্গে কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা মূলত কথা বলেছেন এবং তার কাছে তাদের যে যৌক্তিক দাবি দাবাগুলো রয়েছিলো সেই যৌক্তিক দাবি তুলে ধরেছেন তবে আমরা এখানে যতটুকু দেখেছি যে সেই কথোপকথন খুব একটি ফলপ্রসূ হয়নি কারণ এই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আমরা দেখছি যে এখনও যারা এই জুলাই গণ যারা আহত রয়েছে তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে আছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা কিংবা সমন্বয়কদের কেউ তাদের কাছে না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ এখান থেকে ছাড়বেন না এবং একই সঙ্গে তারা বলছেন যে যে দুপুরে যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ যখন স্বাস্থ্য উপদেষ্টা এই এই হাসপাতাল পরিদর্শনে আসেন এবং পরিদর্শনের পরে তিনি যখন যাচ্ছিলেন এখান থেকে চলে তখন কিন্তু মূলত বেশ কয়েকজন এই আহত তারা মূলত তাকে তাদের যে যৌক্তিক যে দাবিগুলো রয়েছে এবং তাদের যে চিকিৎসা সংক্রান্ত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর কথা তারা মূলত উপস্থাপন করেন তবে তিনি প্রবল বিক্ষোভের মুখে কিন্তু স্বাস্থ্য প্রদেষ্টা এই জায়গাটি ত্যাগ করেন এবং তারপর থেকেই মূলত সেই দুপুর দেড়টা দুইটার দিক থেকেই কিন্তু এই সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং একই সঙ্গে তারা এই যে জুলাই শহীদ ফাউন্ডেশন যেটি রয়েছে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ যে দেওয়ার কথা ছিল অনেকেই বল বলছেন যে তারা ক্ষতিপূরণও এখন পর্যন্ত পায়নি অর্থাৎ এই ক্ষতিপূরণ বা তাদের অর্থ প্রদানের যে বিষয়টি রয়েছে সেটি কেন এখন পর্যন্ত দেরি হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এবং কিছুক্ষণ আগে গ্ধ যখন এখানে এসেছেন তিনি কিন্তু বলেছেন যে আপনাদের আরেকটু ধৈর্য ধরতে হবে সেই ধৈর্যের ফলাফল তারা পাবেন এবং যারা বেশি আহত রয়েছেন তাদের বিদেশে চিকিৎসা দেবার প্রতিশ্রুতিও কিন্তু মির্স মির্সনিগ্ধ এখান থেকে দিয়ে গেছে এই ছিল এই হাসপাতালের সামনে থেকে বিক্ষোভের সবশেষ জুলেগণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন অর্থোপেডিক হাসপাতালের সামনে তারা এখন সড়ক অবরোধ করে তারা অবস্থান করছেন এবং তারা তাদের যৌক্তিক ক্ষতিপূরণটা দাবি করছেন সে বিষয়ে সর্বশ্রেষ্ঠ জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত